হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার চুলকে আমি কীভাবে ঠিকঠাক রাখি সব কিছু শেয়ার করবো, সাথে আমার বাসাতে আজকে গেস্ট এসেছে, সব কিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো চলো কথা না বাড়িয়ে সকালবেলা জানালা খোলা দিয়ে ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। হাসান সেতুকে আমি টাটা বাই বাই বলে বাসা থেকে ভাগিয়ে দিয়েছি, আর আমি তোমাদের কাছে অনেকবার হাই বলবো। তো আজকে আমি অনেক কাজ করবো যেটা আমি বরাবরই করে থাকি, কি আর করার, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা পাখির বাসা, এটাকে প্রত্যেকদিন না গুছাইলে কি হয় বলো? তাই আমি গুছাইতেছি। আর রাতে আমি চুলে তেল দিয়ে রেখেছিলাম, তো এই দেখো আমার কাপড় চুপড়ের অবস্থা। সেই দিন যে আন্টি অনেকগুলো কাপড় ধুয়েছিল এইগুলাকে এখন গুছাইতে হবে, সাথে আমি তো প্রত্যেকদিন থালা বাসন ধুয়ে ধুয়ে রাতে ওভাবে করে রেখে দিই, এরপর হচ্ছে আমি দিনের বেলা এগুলোকে সুন্দর করে গুছাই। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে আমার ঘরে যে এত ধুলাবালি পড়তে থাকে, যেহেতু ছাদে বাসা বলে কথা, তো ইমন আসছিল পাখির খাবার দেওয়ার জন্য। হাসান সেতু আজকে পাখির খাবার না দিয়ে চলে গিয়েছে, তো তার পাখির খাবার দিয়ে আমি তার বড় পাখি এখন নিজের খাবার খেতে চলে আসলাম নিচে। তো আমি একটু গরম পানি বসিয়ে দিছি এখানে, আমি একটু ইনস্ট্যান্ট নুডলস খেয়ে ফেলবো, সাথে আজকে চাও বানায় ফেলবো, আজকে সব কিছু আগে আগে করে ফেলবো। তো সব কিছু গুছায় আমি এখন কথা বলতে বলতে দেখলাম তাইফা স্কুলে যাচ্ছে, তো সেদিন ও আমাকে নিয়ে মজা নিছিল যে এখান থেকে কিভাবে পার হন মামি আমি আজকে দেখবো, যদি আপনি পড়ে যান কিনা। তাই আজকে আমি দেখতে চলে আসছিলাম, আমার পিছন থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে সেফলি সে পার হয়ে চলে যায়, কারণ এই রাস্তার অবস্থা আসলে অনেক বেশি রিস্কি হয়ে আছে। ওকে টাটা বাই বাই বলে আমি এখন আমার খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আমি এখন নিচেই বসে এখন নুডলসটা খাবো, নুডলস খাবো আর অনেক অনেক গল্প করবো সবার সাথে। তো নুডলসটা খেয়ে কিছুক্ষণ বসার পরে আমি একটু চা বানাতে চলে আসছিলাম। আর তোমরা অনেকেই বলো যে আমার চা বানানো দেখে নাকি তোমাদের খেতে ইচ্ছা করে, আসলে ভিডিও এডিট করার সময় আমার চা বানানো দেখে আমার নিজেরই খাইতে ইচ্ছা করে, ঠিক আছে? এটাকে বলে সেলফ লাভ। আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, আমার প্রত্যেকটা জিনিস আমার খুব বেশি পছন্দের। এই যেমন চকলেটের মধ্যে বিস্কুট, সরি চায়ের মধ্যে বিস্কুট চুবায় চুবায় খাওয়াটা, দেন এই যে নিজের ভুলগুলাকেও আমি খুব সুন্দর করে হেসে আপন করতে জানি। তো এরপর আমি চা খাওয়া শেষ করে ছাদে চলে আসলাম। এই দেখো আমার মেয়ে ফুল গাছটা এত সুন্দর ফুল দিয়েছিল। আমি খুব চেষ্টা করি আমার পাখির বাসাটাকে প্রতিদিন গাছ দিয়ে নতুন নতুন করে সাজাই, তার যখন আমি ফুলগুলোর দিকে তাকাই, গাছের দিকে তাকাই, আমার সারাদিনের ক্লান্তি, সারাদিনের মন খারাপ থাকা, হাজার মন খারাপ আসলে ভালো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা হঠাৎ করে দেখলাম না, দুম করে বাতাস ছুটতেছে, আমার কাছে মনে হয়েছিল যে আমি ছাদে দাঁড়াইলে আমি হয়তো উড়ে কোনো এক জায়গায় হয়তো চলে যাইতাম। তো আর কি আমি মনের সুখে গান গাইতেছিলাম আর ভাবছিলাম যে আমার একটু হেয়ার কেয়ার করা উচিত, যেহেতু তোমাদেরকে বলছি যে আজকে আমি আমার চুলের এই টু জেড প্রবলেমগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই জন্য আমি হেয়ার কেয়ার করতে চলে আসছিলাম, একটু নিম পাতা পেরে ফেলেছিলাম। তো এর মধ্যে আমি আবার বিছানাটা গুছাইতে চলে আসছি, কারণ হুট করে আবার আন্টি চলে এসেছে, তো আন্টি কাজ করবে, তাই জন্য আমি বিছানাটা গোছায় নিছি আগে, যেহেতু আন্টি ঘরটা মুছে দিয়ে যাবে। ওই যে নয়নমণিকে যে দেখতেই পাচ্ছ তোমরা, সে হচ্ছে আরেকজন, মানে আমার কাছে এসে আপু এটা কেন হয়েছে, আপু এটা কেন হয়েছে, বাট ওর সাথে কথা বলতে আমার ভালোই লাগে আর কি। তো উপরে গ্যাস ছিল না, তাই আমি হচ্ছে চা পাতাটা নিয়ে, সরি চা পাতা না নিম পাতা, উফ জীব আজকে যে কি হয়েছে আমি নিজেও জানি না। তো নিচে চলে আসছিলাম, তো নিচে এসে আমার শাশুড়ি হওয়া তরকারিতে আমি আবার বাম হাত দিকটা ঘুটা দিয়ে দিয়েছিলাম, তো এরপর আমি নিম পাতাটা বসায় দিয়েছি, পরে আবার উপরে নিয়ে চলে আসছিলাম। তা আমি হচ্ছে নিম পাতা দিয়ে একটা হেয়ার প্যাক বানাবো, সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুইটা পেঁয়াজের অনেক দাম তাই আজকে দুইটা পেঁয়াজই নিয়েছি, দুই পেঁয়াজের একটু রস করে নিয়েছি। আর আমি হচ্ছে হার্বস কেয়ারের যে হেয়ার প্যাকটা আমি ইউজ করি, যে প্রোটিন প্যাকটা, এটা আমি সপ্তাহে একবার ইউজ করার চেষ্টা করি, বাট এই প্যাকটা যখন ইউজ করবো তখন তোমাদেরকে একটা কেমিক্যাল ফ্রি তেল ইউজ করতে হবে। তো তোমরা কিন্তু হার্বস কেয়ারের এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। যাদের চুল ভেঙে যাইতেছে, চুল গ্রো করতেছে না বা একদম চুল লম্বা হচ্ছে না, তারা কিন্তু এই তেল এবং এই হেয়ার প্যাকটা একসাথে ইউজ করে দেখতে পারো। মানে আমি তোমাদেরকে বলবো আমার চুল যেহেতু কালার করা, তার উপরে স্ট্রেট পাম্প করা, আলহামদুলিল্লাহ আমার চুল কিন্তু ভেঙে যাচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, চুল রেগুলারলি যা উঠার সেটা উঠে যাবে, বাট ইয়াস এটা কিন্তু তোমাদের নিউ হেয়ার গ্রো করতে হেল্প করবে। তো দেখো আমি কিন্তু এটার সাথে পেঁয়াজের রসটাও একটু অ্যাড করে নিয়েছি, পেঁয়াজের রস আর নিম পাতাটা টোটালি অপশনাল, তোমরা জাস্ট এই হেয়ার প্যাকটাকে ডিম দিয়ে ইউজ করতে পারো। তো এই দেখো আমি কিন্তু রাতেই তেল দিয়ে রেখেছিলাম, যেহেতু তোমরা জানো আমি ওভারনাইট তেল দিয়ে রাখাটা পছন্দ করি। তো এই যে আমি আমার তেল দেওয়া চুল নিয়ে তোমাদের সামনে হাই বলে, এরপর আমি হেয়ার প্যাকটা ফুল চুলে সুন্দর করে একদম গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে নিয়েছি। এবার এটাকে একদম শুকানো অবধি রেখে দিব, বাট আমি কি রেখে আর বসে থাকতে পারবো, আই হ্যাভ সো মেনি কাজ, কজ আমি একজন গৃহিণী মহিলা বলে কথা। বাতাসের অবস্থা তো দেখতেই পাচ্ছ, তো আমি কাপড়গুলোকে নেড়ে আমি একবারে শাওয়ারে চলে গিয়েছিলাম। এই যে শাওয়ার থেকে বের হয়ে এসেছি, এবার আমি আমার হেয়ার সিরামটা দিয়ে নিব। হেয়ার সিরামটা মেইনলি হচ্ছে যাদের চুল খুব বেশি ড্রাই ফ্রিজ হয়ে থাকে, চুল ছাড়াতে প্রবলেম হয়, এটার জন্য কিন্তু এই হেয়ার সিরামটা ইউজ করা। এই হেয়ার সিরামটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা আমি আগোরা থেকে কিনেছিলাম, বনশ্রী আড়ংয়ের নিচে যে আগোরা আছে সেখান থেকে 2200 সামথিং নিয়েছিল, আমি ডিটেলসটা বলে দিয়েছি। তো এই দেখো আমার চুলটা কিন্তু এটা দিয়ে যখন আমি দেন ব্রাশ করে ফেলি তখন কিন্তু একদমই চুল উঠে যায় না, বাট এর আগে কিন্তু আমার অনেক চুল উঠতো, কারণ চুল একদম জটা লেগে থাকতো আর কি। মাশাআল্লাহ আমার চুলটা অনেক বেশি সফট লাগছে। এই যে আমার মেহমান চলে এসেছে, আমার তাজিন বেবি চলে এসেছে আর কি, তো সে আজকে মন খারাপ, তার সে ভাইয়ার সাথে একটু ঝগড়া টগড়া করে আসছে আর কি। তো এই কারণে আমরা আজকে দুই বিবাহিত সিঙ্গেল মহিলা আজকে অনেক অনেক গল্প করব। আর আমাদের পার্টনার হচ্ছে তাইফা মনি, তো সেও স্কুল থেকে চলে আসছে। এদিকে ওয়েদারও খুব বেশি চরম সুন্দর হয়ে গিয়েছিল, তো আমরা তিনজন মিলে এখন বসে পড়েছি
উনো খেলতে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে তারা দুইজন মিলে আমাকে যে কি হারানটা হারাইছে, বাট তারপরও ছয়টা গেমের মধ্যে দুইটা গেম কিন্তু আমি ঠিকই জিতেছিলাম আর কি। তো এই যে দেখো ওয়েদারটা মাশাল্লাহ, পুরো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মানে অনেক আরাম লাগতেছিল, সবাই বলতেছে আল্লাহ তোমার ঘরে বৃষ্টির আওয়াজ শুনে অনেক বেশি ভালো লাগতেছে। তো এই বৃষ্টির মধ্যে একটু চা না হইলে কি হয় বলো, মানে চায়ের সাথে যে টা মানুষটা সেই মানুষটা তো আমার কাছে নাই, তো আমি চাই দিয়ে মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর সাথে হচ্ছে তাজিন আম্মুর বানানো আমসত্ত্ব খাচ্ছিল আর বলতেছিল যে আন্টি আমসত্ত্ব অনেক বেশি মজা হয়েছে, তাজিন হচ্ছে চা খাবে না। তো এই যে আমার চা কিন্তু হয়ে গিয়েছে, দেখো চায়ের কালারটা শুধু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমি চা বিস্কিট নিয়ে নিয়েছি, তাইফাও কোনো কিছু খাবে না, অলরেডি নিচে চলে গিয়েছিল না, ও এখনো আছে নিচে, একটু পরে যাবে আর কি। তো আমি এখন চা খাচ্ছি আর গল্প করতেছি, গল্প করতে করতে কিছুক্ষণ পর দেখলাম কাক ভেজা হয়ে হাসান সেতু অফিস থেকে চলে এসেছে, সে পুরো ভিজে একাকার হয়ে গিয়েছে, আর সে আমাদের জন্য নিয়ে এসেছে কিমা পুরি। তো এরপরে তন্ময় ভাইয়াও কিছুক্ষণ পরে আসবে, তো আমি আর তাজিন আবার বসে বসে হাতে একটু নেল পলিশ দিচ্ছিলাম আর কি। তো এখানে সে আবার আমাদেরকে খাবারটা আবার সার্ভ করতেছিল, তো প্রথমে ভুল লাইট জ্বালানো ছিল, এই জন্য আমাদেরকে একটু কালা কালা লাগতেছিল। তা আমাদের অনেক অনেক প্ল্যানিং হচ্ছে, কারণ আমরা সবাই একটু ট্যুরে যাব, তো এরকম একটা প্ল্যানিং হচ্ছে আর কি। তো এর মধ্যে আবার হচ্ছে তন্ময় ভাইও চলে আসছে, তো এবার সবাই মিলে এখন বৃষ্টি দেখতেছিলাম। আর হাসান সে তো এখানে তার বন্ধুর জন্য চা বানাইছে, সাথে আমাকেও এক কাপ দিয়েছিল আর কি। আর তন্ময় ভাই বলতেছে হ্যাঁ চা অনেক বেশি মজা হয়েছে, নিজের বন্ধু বানাইছে বলে কথা, যদি মজা না হয়েছে এটা বলে তাহলে তো খবরই আছে। তো ভাইয়ারা চলে গেল আর আমি এই পাশে পুরো রুম টুম ক্লিন করে একবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, ইনশাআল্লাহ নিউ ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের জন্য। তো আমি এখন খাওয়া দাওয়া করতে যাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করে আমার সাথে থেকো, আর নতুন নতুন ভিডিওর জন্য তানিশা ইয়াসমিন ব্লগসে ছোট্ট করে ফলো দিয়ে যেও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।